এলএম পদ্ধতির পারিবারিক বাক্স কিনে অথবা বাজার থেকে ওষুধ কিনে পারিবারিক সেবা দেওয়ার লক্ষ্যে আমার সঙ্গে একত্রিত হয়ে আছো বা আছেন তাদের উদ্দেশ্যে প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আজকে যে রোগটা আলোচনা করব সেই রোগটার নাম হচ্ছে হার্নিয়া। যদিও সেটা তরুণ রোগের মধ্যে পড়ে না, অর্থাৎ আমাদের চিকিৎসা করা পারিবারিক বাক্স থেকে সহজ নয়। তাহলে কেন এটা আলোচনা করছি সেটা একটু বলেই আমি আলোচনা শেষ করব। বলার কারণ হচ্ছে বাক্সের ভিতরে দুই দুইটা ওষুধ সুন্দরভাবে আছে হার্নিয়া রোগের চিকিৎসা করার জন্য তরুণ রোগে। বলে স্যার এটা কিন্তু তোমরা কখনোই করবে না, হার্নিয়া মানিয়েই গভীর ক্রিয়াশীল ওষুধ এবং সেটা চিররোগ এবং কখনো ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে, কখনো সেটার পূর্ণাঙ্গ চিকিৎসা এই পারিবারিক বাক্স থেকে সেবা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই বলছি এটা চেষ্টাও করো না, এটা ডাক্তারের কাছে পরামর্শ নেবে। প্রাথমিকভাবে হয়তো তুমি দুই এক ওষুধ দিয়েই এটাকে একটু কমিয়েই মূল চিকিৎসা করতে যাবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় এখানেই বৈশিষ্ট্য, তোমাদেরকে দিতেছি কেন, তোমরা এগুলো প্রয়োগ করে দেখে হোমিওপ্যাথিকের উপরে যেন আস্থা আসে। পারিবারিক সেবা করেই আমরা যেন প্রত্যেকটা লোক যেন বিশ্বাস করে যে এলএম পদ্ধতি অনেক মানুষকে রিলিফ দিতে পারবে, সেবা দিতে পারবে এবং কঠিন কঠিন রোগগুলো ভালো করবে, এটা জেনেই তোমরা হোমিওপ্যাথিকের প্রতি আকৃষ্ট হবে। সে কারণে করা চলে আসি তাহলে। তাহলে রোগটার নাম কি? হার্নিয়া। হার্নিয়া কী ধরনের রোগ? হার্নিয়া হচ্ছে পেটের আতুরি যখন আমাদের কোনো কারণে যদি বেরিয়ে পড়ে, নানা কারণে হতে পারে, আমি সেগুলো আলোচনা করতে যাচ্ছি না, নানা রকম হার্নিয়া আছে এগুলো নিয়ে আলোচনা করতে যাই। দেখিলে কীভাবে আমরা চিনব? দেখো, নাভির কাছে যদি কোনো জিনিস ফুলে যায় এবং নাভির নেচে অথবা কুস্কিতে যদি কোনো কিছু হয়, তাহলে ফুলে যদি যায়, সেই ফুলাটা যদি শুইলে কমে যায় এবং শক্ত যদি না হয়, অথবা আমরা যেটা বলি আতুরি গুতুরি অনেক সময় ভিতরে ঢুকে যায় কোকো শব্দ করে, তাহলেই বুঝবে সেটা হার্নিয়া। এটা অনেক সময় চরম ব্যথা করে এবং অনেক সময় জটিল থেকে জটিলতর রোগ হয়, মৃত্যুমুখীও হতে পারে। তাহলে চলে আসি, এই রোগটার নাম হচ্ছে হার্নিয়া। হার্নিয়ার নাভির নেচে হয়, পুরুষ এবং মহিলা দুজনেরই হয়, তবে এটা বেশিরভাগই হয় পুরুষদের ভিতরে, মহিলার ভিতরে খুবই কমে আছে এবং কমই জটিলতার সৃষ্টি করে। পুরুষদের জটিলতা বেশি এবং সেই কারণেই এটা সুচিকিৎসিত হওয়া অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন আগামী দিনে এই রোগ যেন না হয় সেই চেষ্টা করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রাথমিক স্টেজে তাহলে কী বুঝলাম, কোনভাবে আমরা প্রয়োগ করব? তাহলে নাভির নিচে যদি কোনো জায়গায় ফুলে যায় এবং সেটা শুইলে থাকে না, অনেক সময় দাঁড়ালে সেটা দেখা যায় এবং সেটা কুস্কিতও হতে পারে এবং নাভির দুই পাশও হতে পারে, যে পাশে হোক ধরলে দেখবা নরম, অনেক সময় ব্যথা হয়, ব্যথা নাও হতে পারে এবং শুয়েলেই দেখবা সেটা আর থাকে না। যাই হোক, যেই রোগ হোক এটাকে বলবো হার্নিয়া। তাহলে টিউমারের মধ্যে পার্থক্যটা কী? পার্থক্য হচ্ছে এটা ফুলা, শুইলে কমে যায়, থাকে না এবং এটা নরম, আর টিউমার যদি হয় সেটা হবে শক্ত। তাহলে পার্থক্যটা আমরা বুঝলাম, ওষুধটা আমরা কীভাবে দেবো এবং বাক্স থেকে কীভাবে ওষুধটা প্রয়োগ করবো। দেখো, দুইটা ওষুধ দুইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতে পারি, একটা হচ্ছে বেল, একটা হচ্ছে নাক্স। কখন বেল দিবা, কখন নাক্স দিবা একটু বলেই আমি এই আলোচনা শেষ করতে যাচ্ছি। তাহলে এই জটিল রোগের চিকিৎসা আমরা করবো না, আমরা করব প্রথমেই যদি আমরা বুঝতে পারি এটা বাম ডাইন দিকে ফুলে গেছে, শুইলে চলে যায় এবং সেখানে টিউমারের মতো না, মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হয়, ধরতেও দেয় না, মাঝে মাঝে এটা ব্যথা কম থাকে এবং কোনো রকমের জটিলতা সৃষ্টি হয় না, যদি তুমি প্রথমে ডান দিকে বেলনা দিতে পারো। তাইলে চলে আসলাম, আমরা বাক্স থেকে M1, M2 দিনে দুবার তিনবার অবস্থা বেঁধে, বেশি ব্যথা হলে দুবার তিনবার চারবার দিতে পারো, ব্যথা না হলে দিনে দুবার এক বোতল দিলেই রোগটা চলে যাবে। অর্থাৎ প্রথমে স্টেজে যদি বন্ধ করে দিতে পারো তাহলে আর সেটা জটিল থেকে জটিলতার হয় না, এই জন্যই বলা। তাহলে ওষুধ কী হলো? বেলনা। কোন দিকে হলো? ডান দিকে। সেটা আবার আমাদের আরেকটা রোগের সঙ্গে আমরা তুলনা করতে পারি, সেটা 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 হচ্ছে অন্ত্রবৃদ্ধি অথবা যেটা আমরা বলা হয়, সেটা তো আমরা ডান দিকে যে কোনো রোগে আমরা ব্যবহার করতে পারি। বাম দিকে হলে নাক্স। তাহলে এই যে ওষুধে ভাগ করে দিলাম, নাক্স কখন দিবা, বেলনা কখন দিবা, যদি এই দুইটা রোগের ওষুধ প্রথমে এক বোতল দুই বোতল দিয়ে প্রথমেই যদি শেষ করে দিতে পারো তাহলে বাকি জীবনে তার আর হার্নিয়াতে কষ্ট পাবে না। সেই জন্যই এই রোগটা বলা, চিকিৎসা করার কথা বলছি না। প্রথম স্টেজে যদি আমরা নাক্স বা বেলোডোনা দিয়ে চিকিৎসা
বন্ধ করে দিতে পারি, তাহলে জটিল থেকে জটিলতর হয় না। যদি দুইবার তিনবার চারবার দেওয়ার পরেও এটা হচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া আর উপায় নেই। আমি এই কথা বলছি এই কারণে, এসকল ওষুধ এমএল পদ্ধতিতে যদি ব্যবহার করতে পারো, তাহলে অনেক রোগের প্রথম থেকেই আমরা স্তব্ধ করে দিতে পারি। সেই কারণে আমার আলোচনা, সেই কারণে পারিবারিক বাক্স হিসেবে তোমরা তাদের তুলে দেওয়া, একটু একটু পরিশ্রম করে নিজেরা প্রয়োগ করো, তাহলে আগামী দিনে আমাদের পরিবার সকল রোগ থেকে মুক্ত থাকবে বলে আমার বিশ্বাস। জটিল থেকে জটিলতার রোগগুলি হয়তো আর হবে না। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, হার্নিয়া রোগের প্রাথমিক চিকিৎসা তোমরা বাক্স থেকে অনায়াসেই দিতে পারবে। অনুরোধ থাকবে আমার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং অনেকেরে বলবে ওষুধ প্রয়োগ করে দেখার জন্য। সবাইকে